हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी नाज़नीन, आमी आबारो तोमार सामने चले एसेछि एकटा नतून रेसिपी भिडियो निये। आज के रेसिपिटा खुबी इंटरेस्टिंग एकटा रेसिपि रयेछे। आज के आमी एकटा कालाकांद मिष्टि रेसिपि देखाबो जेटा सुगार फ्रीते किभाबे बानाबे। शुधुमात्र तादेर जन्य जारा तोमार डाएट करछे एबं जादेर डायबेटिस रयेछे, तारा बाड़िते खूब सहजे चटपट करे बानिये फेलते पारो एई रेसिपिटा। आशा करि रेसिपिटा तोमादेर खूब भालो लागबे। भालो लागले अवश्यई भिडियोटाके लाइक शेयर कमेंट एबं आमार चैनलटाके सबस्क्राइब करे देबे। करे दिले एरकम अनेक भिडियो तोमादेर काछे ताड़ाताड़ि करे पौंछे जाबे। चलो एखन चटपट करे किचेने जाए गिए रेसिपिटा शुरू करी। আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এবার আমি ছানা কাটিয়ে নেব। আগে দুধটা ভালো করে ফুটে যাক, তারপর এর মধ্যে একটা গোটা লেবু রস দিয়ে ছানাটা কাটাবো। আমি লেবু রসটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা বেশ ভালো করে কেটে গেছে। এরপর আমি ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। ছানাটার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, এরপর এটাকে ঠান্ডা হতে দেব। আমি এখানে আবারও এক লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে দেব, যাতে করে একটু ঘন হয়ে যায়। দুধটা খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে ছানাটা অ্যাড করব। ছানাটা দেওয়ার পর বারে বারে নাড়তে হবে, যাতে করে তলায় না লেগে যায়। আর পুরো এই দুধটা একদম মরে যাবে, দিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে নাড়তে হবে। দেখো দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সুগার ফ্রিটা অ্যাড করে দেব। এখানে আমি এক চামচ পরিমাণ সুগার ফ্রি নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দিলাম। আর যারা সুগার ফ্রিতে পছন্দ করে না, তারা সুগার ফ্রির পরিবর্তে চিনিও ইউজ করতে পারে। তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড করবে, কেউ কম বেশি যেভাবে পছন্দ করো সেভাবে অ্যাড করবে। এরপর এইভাবে ভালো করে এটাকে ছানাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি এই দুটো এলাচ থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে কালাকাঁদ। এবার আমি এটাকে প্লেটের মধ্যে সেট করব। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি এক সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘিটা ভালো করে লাগিয়ে দেব, যাতে করে মিষ্টিটা ভালো করে এর মধ্যে সেট হয়ে থাকে, না হলে আবার মিষ্টিটা ওঠানোর সময় সেটা ঠিকঠাক করে উঠবে না। এবার আমি এই মিষ্টিটা এর মধ্যে প্লেটের মধ্যে দেব, দিয়ে ভালো করে সেট করব। গরম গরম অবস্থাতেই সেট করতে হবে, তাহলে ভালোই সেট হয়। এবারে এটাকে হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে করে ভালো করে এটা জমে যায়। দেখো মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর এর উপর থেকে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। কাজু আছে, কিশমিস আছে, অ্যালমন্ড আছে, তোমরা চাইলে পেস্তাও অ্যাড করতে পারো। যার যেরকম পছন্দ সেই হিসেবে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। দেখো মিষ্টিটা খুব ভালোভাবে আমার সেট হয়ে গেছে। এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। হালকা গরম থাকা অবস্থা দিয়ে কেটে নেব, তাহলে পিসটা ভালোভাবে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে পিসটা এতটা ভালো হয় না। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কালাকাঁদ মিষ্টি। বাড়িতে তোমরা সবাই ট্রাই করো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আশা করি।